করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে নাজেহাল সাধারণ মানুষ, সংকটে মানুষের জীবন। এমত অবস্থায় রাজ্যে করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ভলেন্টিয়ার। মূলত SFI এবং DYFI এর নেতাকর্মীরা মিলিতভাবে এই সংগঠন তৈরি করেছেন। এবারে রেড ভলেন্টিয়ার পথ চলা শুরু করলো মালদা জেলার চাঁচল ব্লকে। এদিন 10-12 জনের রেড ভলেন্টিয়ারের একটি টিম চাঁচল শহরের নেতাজি মোড় এলাকায় পথ চলতি সাধারণ মানুষের মধ্যে করোনার সচেতনতার বার্তা ছড়িয়ে দেন, পাশাপাশি সকলের হাতে তুলে দেন সার্জিক্যাল মাস্ক। রেড ভলেন্টিয়ারের সদস্যরা জানিয়েছেন, করোনা অতিমারিতে সংক্রামিত পরিবারগুলির পাশে থাকার ক্ষেত্রে বদ্ধপরিকর তারা। অক্সিজেন থেকে শুরু করে ওষুধপত্র সবকিছুই তারা পৌঁছে দেবেন সংক্রামিতদের বাড়িতে। এদিন এই কর্মসূচি চলাকালীন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের হাতেও মাস্ক তুলে দেন রেড ভলেন্টিয়ারের সদস্যরা। আপনারা জানেন গোটা রাজ্যে রেড ভলেন্টিয়ার কাজ করে চলেছে। রেড ভলেন্টিয়ার আমরা মূলত CPIM-এর ছাত্র সংগঠন SFI এবং যুব সংগঠন DYFI-এর আমরা সব সৈনিক। আমরা এই রেড ভলেন্টিয়ার তৈরি করে গোটা রাজ্যে যে সমস্ত অসহায় মানুষ তাদেরকে পরিষেবা দিয়ে আসছি। কারো অ্যাম্বুলেন্স লাগলে বা হসপিটাল লাগলে, ওষুধ লাগলে বা বাজারঘাট করে দিতে হলে আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে, আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা পোস্ট করেছি, সেগুলো সেই নাম্বারে যারা ফোন করছে আমাদেরকে, আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি। আজ তারিখ পর্ব হিসেবে, আজ প্রথম দিন হিসেবে আমরা চাঁচল স্ট্যান্ডে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করলাম। আমরা সকল মানুষকে মাস্ক বিতরণ করছি এবং আমরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছি, মাস্কটা আমাদের কেন পরা জরুরি। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, চাঁচল।